Everybody, this is Onik the Fit Boy, and today I'm going to talk about how to get six pack abs as Arifin Chubo. So, guys, Arifin Chubo is a Bangladeshi movie actor and Bangladeshi fitness model. So, ask tar six pack abs power kisu kotha bolbo. So, I'm video ti dekhi from fat to fit transformation in 9 months. 9 months bhitore emon ekta transformation korse. Onek sundor ekta transformation as a Bangladeshi. Eta ekta boro challenging bishoy chilo. Ebong তিনি নিজেই বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ডায়েট। সো তার স্ট্রাগলটা ছিল অনেক প্লাস হার্ডওয়ার্কিং এবং উইল পাওয়ার, সো ইচ্ছা শক্তিটা ছিল অনেক বেশি। সো লাস্টে আর একটা কথা বলছে যে নাথিং ইজ ইম্পসিবল, লেগে থাকলে এভরিথিং ইজ পসিবল। সো আজকে আমি কিছু এক্সারসাইজ দেখাবো যেটা অ্যাপসের জন্য, যারা বাসায় জিমে যান না, বাসায় যারা এক্সারসাইজ করেন, সো তারা কীভাবে সিক্স পাক অ্যাপস তৈরি করবেন লাইক আরভিন চুয়া ভাইয়ের মতন। সো তাদের জন্য কিছু আমি এক্সারসাইজ দেখাবো এবং প্রথমে কথা বলবো ডায়েট নিয়ে। সো সিক্স প্যাক অ্যাপস পাওয়ার জন্য ডায়েট খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সো ডায়েট মেনটেন না করলে কখনোই সিক্স প্যাক অ্যাপস পাওয়া যাবে না, আপনি যত এক্সারসাইজ করেন যাই। সো কী কী খাবার আপনারা বাদ দিবেন? সো ফার্স্ট, হোয়াইট সুগারি যেসব ফুড আছে সো এগুলোকে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড, প্রসেস ফুড। থার্ড, বাইরের যেসব ফাস্ট ফুড আছে প্লাস আনহেলদি যেসব ফ্যাট ফুডগুলো আছে এভরিথিং আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবার কী কী ফুড দিতে হবে? সো মাস্ট ভেজিটেবলস প্লাস চিকেন ব্রেস্ট, লিন বিফ, আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন লিন বিফ দিতে পারেন, প্লাস অ্যালমন্ড, পিনাট বাটার। হোয়াইট ব্রেডটা অ্যাভয়েড করে আপনারা ব্রাউন ব্রেড দিতে পারেন, হোয়াইট রাইসটাকে অ্যাভয়েড করে ব্রাউন রাইসটা দিতে পারেন, সো তাইলে অনেক বেটার হবে। অ্যান্ড পানি অবশ্যই খেতে হবে প্রচুর পরিমাণে, প্লাস ওয়ার্কআউট, প্রপার স্লিপ যেটা আমাদের অবশ্যই দরকার, রাতে একদম 7 ঘন্টা ফাস্ট বেডে যেতে হবে, ফাস্ট ওয়েক আপ করতে হবে। সো এখন আমি আপনাদেরকে ফাস্ট এক্সারসাইজ দেখাবো। সো ফাস্ট এক্সারসাইজ ইজ ক্রিস ক্রস, সো লেটস গো গাইস। সো প্রথমে লে ডাউন করতে হবে ম্যাটের পরে, হেডটা আপ থাকবে, কানে এই জায়গায় হাত দিব, প্লাস ওয়ান লেগ আপ করবো, এটা দিয়ে নিচটাকে টাচ করব, আবার এটা দিয়ে নিচটাকে টাচ করব, কনুই দিয়ে টাচ টাচ, দ্যাট ইজ ক্রিস ক্রস ক্রান্স। ওকে, এবার নেক্সট একটা এক্সারসাইজ দেখাবো, সেটা হচ্ছে লেগ ড্রপস। সো এটা হচ্ছে লেগ রেইজের মতন, বাট মাথা নিচে এইভাবে ঠিকই থাকবে, প্লাস হ্যান্ডটা নিচেই থাকবে, শুধু লেগটা আপ করব অ্যান্ড ডাউন করব। রাইট, সো নেক্সট একটা এক্সারসাইজ দেখাবো, সেটা হচ্ছে রাশিয়ান টুইস্ট। খুবই আমার ফেভারিট এক্সারসাইজ অ্যাপসের জন্য। সো আমরা বোট হোল্ড যেভাবে দিই ঠিক সেইভাবে যাবো, দেন হাতটাকে এভাবে বেন্ড করে সাইড টু সাইড, দ্যাট ইজ রাশিয়ান টুইস্ট। সো রাশিয়ান টুইস্ট এক্সারসাইজ হয়ে গেল, এবার নেক্সট এক্সারসাইজ যেটা দেখাবো সেটা হচ্ছে লেগ রেইজ এবং লাস্ট বোট হোল্ড। সো লেটস গো গাইস।
লেগ রেস্টটা দেওয়ার সময় অবশ্যই আমাদের হাত দুটো হিপসের নিচে থাকবে, হেড আপ থাকবে, লেগ আপ অ্যান্ড ডাউন, ডোন্ট টাচ ইউর লেগ, গ্রাউন্ডের সাথে আমরা লেগটাকে টাচ করব না, এভাবে আপ রাখবো। নাক দিয়ে নিঃশ্বাস নিব, গাল দিয়ে ছাড়ব। ওকে গাইস, সো লেগ রেস কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে যে বোট হোল্ড। সো বোট হোল্ড খুবই একটা ভালো এক্সারসাইজ, সো বেলির ফ্যাট কমানোর জন্য। সো গাইস লেটস গো ফর দিস এক্সারসাইজ। সো লেগটাকে আপ, আপ দুটো একসাথে স্ট্রেট। ওকে গাইস, সো ফার্স্ট এক্সারসাইজ কমপ্লিট। সো এখন এক্সারসাইজগুলো যারা বিগিনার্স আছেন তারা দুই সেট করে দিবেন, প্রতি সেটে 30 সেকেন্ড অন থাকবে, 30 সেকেন্ড অফ থাকবে। যারা ইন্টারমিডিয়েট লেভেল আছেন তারা 40 সেকেন্ড, 20 সেকেন্ড রেস্ট, এবং যারা একদম অ্যাডভান্স লেভেল প্রো লেভেল সো তারা 4 সেট দিবেন এবং প্রতি সেটে 45 মিনিটস, 15 মিনিট রেস্ট। সো এটা ছিল আজকের ভিডিও। সো যারা বাসায় এক্সারসাইজ করেন সো আশা করি এক্সারসাইজগুলো করলে আপনাদের বেলি ফ্যাট কমবে এবং সিক্স প্যাক আনতে সম্ভব হবে, কিন্তু ডায়েটটা করতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। ইফ ইউ লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও ডেফিনেটলি স্ম্যাশ দ্য লাইক বাটন, লিভ এ কমেন্ট বিলো ফর মাই নেক্সট ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং ভিডিওস। ম্যাড লাভ, লিভ লং, পিস আউট।